হ্যালো ফ্রেন্ড, আই এম জয়। ওয়েলকাম টু জয় আর্ট। প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় বা আজকের অনুষ্ঠানের টপিকটাই হলো এই জন্মাষ্টমী সম্পর্কে দু চার কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমেই জন্মাষ্টমী কি সেটা আগে বলিনি। এখানে শ্রীকৃষ্ণের কথাই বলা হয়েছে, মহাভারতের যে কৃষ্ণ তার জন্মতিথি হিসাবে এই দিনটাকে পালন করা হয়। হিন্দু পঞ্জিকা মতে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যের সময়কালে জন্মাষ্টমী পালিত হয়। অর্থাৎ এই তিথিটা হলো সৌরভাদ্র মাস এবং কৃষ্ণপক্ষ। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। তবে এবার আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বরের প্রথমে এই উৎসবটি পালিত হচ্ছে। কৃষ্ণের জীবনের নাটকীয় উপস্থাপন রাসলীলা মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে উৎসবের সাথে করা হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দাহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়া দিয়া নামে পালন করা হয়। কৃষ্ণের জন্ম হওয়ার নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়। এছাড়াও বাঙালিরা ঘরে ঘরে এই উৎসব পালন করে থাকে। ঠাকুরকে ভোগ প্রসাদ রূপে তালের বড়া বা তালের একটি যে কোনো ভোগ দেওয়া হয়, যেহেতু এই সময় তাল একটি অন্যতম